গোবিন্দভোগ চালে রফতানি শুল্ক বসানো নিয়ে সরব মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে চিঠি লিখে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্যবশত গোবিন্দভোগ চালের উপর 20% রফতানি শুল্ক বসানো হয়েছে শুল্ক বসানোয় গোবিন্দভোগ চালের রফতানিতে প্রভাব পড়েছে অথচ একাধিক দেশে বাংলার গোবিন্দভোগ চালের খুবই চাহিদা বাসমতি চালের উপর বসানো শুল্ক আগেই প্রত্যাহার করা হয়েছিল গোবিন্দভোগ চালের ক্ষেত্রেও শুল্ক প্রত্যাহারের দাবি মুখ্যমন্ত্রীর এইসব পলিটিক্স বন্ধ করো গুজরাটে পলিটিক্স আসছে বলে এসব করছে আমরা তো এগুলো করতে দেবো না আমরা সবাই নাগরিক এটাই আমার থিওরি উই আর টোটালি এগেনস্ট অফ দিস ইউ নো উই অপোজ দিস সো উই অপোজ দিস ইট ইজ অনলি দে আর প্লেইং দিস গেম বিকজ অফ গুজরাট ইলেকশন বাট হোয়াট আই সেড আর্লিয়ার আই স্টিক টু ইট দ্যাট ইলেকশন ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট পলিটিক্স ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট পিপুলস লাইফ অ্যান্ড দেয়ার রাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট People's life is more important than the politics. I'm shocked such an incident happened. Mere ko condolences hai full family ke liye. Aaj jo tara bridge toda hai aur itna logo ka maut hua hai. Aisa kaam jo karte hai, it's a crime. Lekin udhar mein jisko maut hua hai, गवर्नमेंट ठीक से उसको मदद नहीं कर पाया बिकॉज दे आर बिजी विथ इलेक्शन अदरवाइज तीन दिन पहले करने का जरूरत क्या है अगर आप कर रहा है ठीक किया है लेकिन उसको सर्टिफिकेट भी नहीं मिलने से इनकम्प्लीट को कम्प्लीट कर देना एक क्राइम होता है आई थिंक सुप्रीम कोर्ट का अंडर में एक जुडिशियल कमीशन होना चाहिए और जो किया है एक गलती जो कंडक्टर और जो टेंडर प्रोसेस में जो काम किया है काम पाया है Why the ETI and CBI and other people are not taking action against them? They take action only against the common people. But who are really criminals? Itna aadmi ko jaan leke jo khelta hai, wo logo ko kyun chhoma karte hai? I will not talk anything about Prime Minister because this is his state. রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার সিপাহী জলার বিশালগড় আগামীকাল কংগ্রেসের একটি কার্যালয়ের উদ্বোধন হয়েছে কংগ্রেস কর্মী সমর্থকেরা বিশালগড় এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন কংগ্রেসের অভিযোগ সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসে গুলি চালায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় কংগ্রেস অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় ছোড়া হয় বোমাও এক কংগ্রেস কর্মী গুরুতর জখম হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার সিপাহী জলার বিশালগড় কংগ্রেসের একটি কার্যালয়ের উদ্বোধন রয়েছে আগামীকাল কংগ্রেস কর্মী সমর্থকেরা বিশালগড় এলাকায় দলীয় পতাকা লাগাচ্ছিলেন এবং সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসে গুলি চালায় বলে অভিযোগ কংগ্রেসের প্রসেনজিৎ সাহা প্রতিনিধির সঙ্গে কথা বলবো টেলিফোনে রয়েছেন প্রসেনজিৎ আমাদের সঙ্গে প্রসেনজিৎ ঠিক কিভাবে এতটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় যেখানে আগামীকাল কংগ্রেসের একটি কার্যালয়ের উদ্বোধন রয়েছে কি অভিযোগ করছেন কংগ্রেস কর্মীরা ঠিক আজকে দুপুরের পর থেকে দফায় দফায় উত্তপ্ত হতে শুরু করে বিশালগড় এবং কংগ্রেস কর্মীদের অভিযোগ যে আগামীকাল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় উদ্বোধন হবে এবং সেই কাজের নিরিখেই রাস্তায় দলীয় পতাকা দিয়ে সুসজ্জিত করে তোলা হচ্ছিল এলাকা এবং ঠিক এই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি ছোড়ে তাদের উপর তারপরে একটি রাজনৈতিক সংঘর্ষ বাঁধে এবং সেই সংঘর্ষে কংগ্রেসের এক কর্মী একেবারে গুরুতরভাবে আহত হয় এবং তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হলে সেখান থেকে তাকে রেফার করা হয় জিটি হাসপাতালে এবং এই সময় এই খবর পেয়ে পুলিশ যখন বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন হয় পরিস্থিতি তখনকার মতো নিয়ন্ত্রণে আনে কিন্তু কিছুক্ষণ বাদে পুনরায় দফায় দফায় সেখানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেখানে গুলি ছোড়ার অভিযোগ এবং বোমাবাজির অভিযোগ করা হয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যদিও গোটা অভিযোগ অস্বীকার করে বিজেপি এবং তাদের বক্তব্য যে সমাজদ্রোহীরা কংগ্রেসের নাম ভাঙিয়ে একেবারে বিশালগড় এলাকার যে শান্তির পরিবেশ সেটাকে বিনষ্ট করার চেষ্টা করছে অপরদিকে পুলিশ প্রাথমিক তদন্ত করে স্বীকার করে নেয় বোমাবাজি এবং গুলি ছোড়ার ঘটনা কিন্তু তারা এর পেছনে জড়িত রয়েছে সেটা তদন্ত করছে তারপর একটি মামলা গ্রহণ করা হবে অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে পুলিশ এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে সিপাহীজলা জেলার সেই বিশালগড় এলাকা